আমাদের গল্পটি হচ্ছে ডেঞ্জারাস গেমার। আমরা জানি যে বর্তমান সময়ে যুব সমাজ বা ছাত্ররা মোবাইলে গেম খেলতে খেলতে তারা বিপথে চলে যাচ্ছে। তো এরকম একটি গল্প নিয়ে হচ্ছে আমাদের ডেঞ্জারাস গেমার। খুবই আকর্ষণীয় একটি গল্প। গল্পটার মধ্যে একটা টানটান একটা উত্তেজনা আছে। বড়লোক ফ্যামিলির একটা ছেলে, সে কীভাবে মোবাইলে গেম খেলতে খেলতে বিপথে চলে যাচ্ছে সেই স্টোরিটা এই গল্পটাতে আছে। গ্রামের বা মফস্বল এরিয়ার কিছু ছেলে, ওরাও কীভাবে গেম খেলতে খেলতে বিপথে চলে যাচ্ছে, এরকমই কিছু গল্প আমাদের এই গল্পটিতে আছে। তো আমরা ভালোভাবে চেষ্টা করছি, আমাদের প্রত্যেকটা অভিনেতা তারাও তাদের জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে। আশা করছি ফাইনালি কীরকম হচ্ছে বা হয়েছে এটা আপনারা বিচার করবেন। আশা করছি আমাদের সাথেই থাকবেন। যে ক্যারেক্টারটা বাবার চরিত্র, এটাকে একটু অন্যভাবে উপলব্ধি করতে যাচ্ছি আর কি। কারণ আমাদের দেশে এবং সর্বত্র যেভাবে মোবাইলে গেমসের প্রতি বাচ্চারা আসক্ত হয়ে গেছে, তারই প্রতিফলন আমার ছেলের মধ্যে, মানে আমার আজকে যে ক্যারেক্টার যে ছেলে আছে তার মধ্যে পাওয়া যাচ্ছে। আমি মনে করি এটা কোনো বাবা মারই কাম্য না যে তার ছেলে এরকম একটা সাইকো হয়ে যাক। আসলে ভালো একটা গল্প, সকল নাট্যকর্মীরই কাম্য। তো সেরকমই একটা স্ক্রিপ্ট হচ্ছে আজকের এই ডেঞ্জারাস গেমার এবিএম নোমান আজাদের। ভালো একটা ক্যারেক্টার পেলে, আসলে ভালো একটা গল্প বললে একজন নাট্যকর্মী নিজেকে ভাঙতে পারে। তো সেই ভাঙার ক্ষেত্রটা পেয়েছি, আশা করছি আপনারা দেখবেন, ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন পিছনে আমাদের স্পট, যদিও আমি বুঝতে পারতেছি না আসলে কোন পর্যায়ে আমি আছি। তারপরে হচ্ছে যে আমাদের স্পটটা একদম খুবই রাস্তার পাশে, দেখতে পাচ্ছেন লোকজন আসা যাওয়া করতেছে। তারপরে আমাদের চারপাশটা এরকম দেখতে পাচ্ছেন, লাইট ক্যামেরা সব রেডি হচ্ছে। আমাদের ফার্স্ট শট শুরু হচ্ছে এখন। এটা হচ্ছে একটা দোকানে। তো দোকানে মূলত এখনকার ছেলেরা দেখা যায় যে বিভিন্ন গাছতলায়, পুকুর পাড় বা দোকানপাটে তারা গেম খেলে, এবং আমাদের ফার্স্ট শটটা এই দোকান দিয়ে শুরু হচ্ছে। আমাদের সাথেই থাকুন। এই ফিল্মটি সমসাময়িক একটি সাবজেক্টের উপর নির্মিত, এবং এই ফিল্মের এডিটিং এর দায়িত্ব বা হচ্ছে কালার গ্রেডিং কাজের দায়িত্ব নোমান ভাই আমাকে দিয়েছিলেন। আমাদের তিনজনকে এই নাটকের ডেঞ্জারাস গেমার হিসেবে দেখতে পাবেন। তো পর্যন্ত কথা না কব, আমরা না কব ততক্ষণ চলতে থাকবে একদম কথা পর্যন্ত। এনিওয়েজ, তুমি চাইলে কিন্তু তোমাকে এখানে আমি একটা ডেমো দেখাতে পারি। তারপরে এই পাশটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এখানে কিছুক্ষণ পর পরে গান বাজে, তো তাদেরকে বলে কয়ে একটু গানটা অফ রাখছি। আজকের আবহাওয়াটা খুব ভালো, কারণ হচ্ছে আমরা সকাল থেকে দেখেছিলাম যে খুবই মেঘলা, কিন্তু শেষ পর্যন্ত আবহাওয়াটাকে আমরা খুব ভালো পাচ্ছি আলহামদুলিল্লাহ। তবে মজার বিষয় হচ্ছে যে আমাদের শুটিং স্পটটা রাস্তার খুব পাশে, যার কারণে আশেপাশে একটা দেখলাম যে অক্সিজেনের একটা ইন্ডাস্ট্রি রয়েছে, সেখানে খুব সাউন্ড পলিউশন হচ্ছে। পাশাপাশি রাস্তার পাশে হওয়ার কারণে গাড়ি ঘোড়া যাচ্ছে, এবং সব কিছু মিলে একটু প্যারা তো হচ্ছেই। তবে প্যারার মধ্যে সবচেয়ে পজিটিভ যে দিকটা হচ্ছে যে সব অভিনেতারা খুব ভালো অভিনয় করছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে সিকোয়েন্সটা এই দোকানে, এই সিকোয়েন্সটা মূলত আমাদের ফার্স্ট সিকোয়েন্স, এবং এখান থেকেই গল্পটা রান করে, যার কারণে এখানে দোকানের সামনে হলেও মানে সিকোয়েন্সটা অনেক আপ ডাউন আছে, যার কারণে সময়টা আমাদের বেশি লাগছে। আশা করছি খুব শীঘ্রই আমাদের এখানকার যে জোন, এই জোনটা আমরা প্যাক আপ করতে পারবো। এই স্পটের কাজ প্রায় শেষ, অনেক কষ্ট হলো এই কাজটা শেষ করতে। আমরা এখন স্পট চেঞ্জ করছি, অন্য স্পটে দেখা হবে। হয় না আলমগীর, আরও প্র্যাকটিস করতে হবে।
সরাসরি রাস্তাঘাটে প্র্যাকটিস করতে হবে। বেলা এখন 6টা, তবে আজকের আমাদের এয়ার শট যেগুলো ছিল সেগুলো শেষ, এবার হচ্ছে আমাদের নাইট শটের পালা। তবে এখনো কিন্তু আমরা দুপুরের খাবার খাইনি, শুধু আমি নয় আমাদের পুরো টিম আজকে মানে কি বলবো এই মানে প্রখর রোদের মধ্যে কি যে পরিশ্রম করেছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এখন সবার এই কষ্টগুলো অবশ্যই ভোলা কেন দেখি আমাদের। আর্টিস্টের দুপুর সন্ধ্যা 7টায় হলে যা হয় আর কি, দেখুন ওনারা খাবারের উপর ঝাঁপিয়ে পড়েছে। খান ভাইজান কোনো সমস্যা নেই, আপনাদের জন্য পর্যাপ্ত আছে, যে কাজ করেছেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে একটু দেন, ওনাকে একটু দেন। আপনারা জানেন আমি এখন কোথায় আছি? আমি এখন আছি আদ্দিন হাসপাতাল। হাসপাতালে কেন এসেছি? হ্যাঁ, হাসপাতালে একটা রোগী নিয়ে এসেছি, ভীষণ এক রোগী, সাইকো রোগী, পাগল, একেবারে পাগল হয়ে গেছে। কী খেলতে খেলতে জানেন? পাবজি। ডেঞ্জারাস গেমের যে বিশাল শুটিং জগৎ ছিল তা আমরা এখন প্রায় 1টা বাজে, আমরা আজকে এখানে শুটিং শেষ করছি, তার মানে শুটিং।